हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाइके याम रेसिपी बांग्लाते स्वागतम जानाच्छि। आज के आपनादेर साथे खुबी सिम्पल एकटी रेसिपी शेयर करब, किभाबे खूब सहजेई तालेर बड़ा बानाबेन। आज के आपनादेर साथे सेई रेसिपी शेयर करब। आर रेसिपिटी जदि भालो लेगे थाके प्लिज आमार चैनलटी आपनारा सबस्क्राइब करे पाशे थाकबेन, आर भिडियोटीते एकटी लाइक दिते भूलबेन ना। कमेंट करे जानाबेन आजकेर एई रेसिपिटी आपनादेर काछे केमन लेगेछे, आर रेसिपिटी अवश्यई बेशी बेशी करे शेयर करबेन। चलुन देखे नेया जाक तालेर बड़ा तैरिते की की इनग्रेडियेंट आमादेर प्रयोजन। एखाने आमी नियेछि तालेर रस, नियेछि खेजुरेर गुड़, आर नियेछि 1.5 कप परिमाण ময়দা, নিয়েছি লবণ। একটি বাটিতে ময়দা নিয়ে নিলাম। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম তালের রস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব খেজুরের গুড়। কেউ খেজুরের গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আর বড়াটা ক্রিসপি করতে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো ছিল না, যার জন্য আমি আর চালের গুঁড়া দিলাম না। এবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে, ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গোল গোল করে বড়া শেপে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলো লালচে করে ভেজে নেব। এই যে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল, গরম গরম তালের বড়া খাওয়ার মজাই আলাদা। দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল তালের বড়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।